সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণী বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। কবিতার কবি পরিচিতি এবং তার একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে কি? সে কবিতাটার নাম দেখো তো, এখানে আমি একটা ছবি লিখেছি। ছবিটা কিসের বলো তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ, একটা নদীর ছবি। আচ্ছা, আমাদের এই চট্টগ্রামে আমরা যে এলাকায় বাস করি, পতেঙ্গা, তার পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে বলো তো? কর্ণফুলী নদী। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যশোর জেলায় সাগরদারি গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটার নাম কি ছিল বলো তো? কপোতাক্ষ। তাহলে আমরা কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বুঝতে পারছো কপোতাক্ষ নদ নিয়ে আমরা গত ক্লাসে শুরু করেছিলাম প্রথম পর্বে ক্লাসটা। সেখানে আমরা কবি পরিচিতি এবং কপোতাক্ষ নদীর যে বিশেষ বৈশিষ্ট্য কী ছিল, অর্থাৎ কপোতাক্ষ নদ কী ছিল, কী কবিতা, কী ধরনের কবিতা, চতুর্দশ প্রতিমূলক কবিতা অর্থাৎ সনেট, তার বৈশিষ্ট্যগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল কবিতাটা পড়ব এবং আলোচনা করব। তার আগে গত ক্লাসের দু একটি প্রশ্ন আমি একটু জেনে নিই তোমাদের কাছ থেকে। কবিতা কোন কবিতার লেখকের নাম কি আমি বলতে পারবো নিশ্চয়ই, কি বলো দেখি? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তার জন্ম কথা বলেছিলাম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আচ্ছা, তার মৃত্যু কত সালে হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। আচ্ছা, কখন তিনি নামটাকে মাইকেল শব্দে যুক্ত করেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর। সেটা কত সালে মনে আছে? 1842 সালে। আচ্ছা, তার অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে প্রথম কোন কাব্যটি রচনা করেন মনে ছিল, মনে আছে? তিলোত্তমা সম্ভব। দেখো, আমরা গত ক্লাসে একটু দুইটা প্রশ্ন আলোচনা করলাম, এবার আমরা আজকের পাঠে যাচ্ছি। আজকে আমরা প্রথমে সবাই কবিতাটা পড়ব, সবার সামনে আশা করি বই আছে, সব বইটা খোলো, আমরা কবিতাটা প্রথমে একটু পড়ি। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত ওই দিন ব্যাখ্যাটি কি আছে দেখো, যেমতি লোক নিশার স্বপ্নে শুনে মায়া মন্ত্রধ্বনি, তব কল কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছল, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মেটে কার জল, দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্থলে। আর কে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এই মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সখে সকারিতে, নাম তার এ প্রবাসে মুজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীত। আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই কবিতাটার কয়টা স্তবক বলো তো? দুটো স্তবক, কি কি? অষ্ট আর ষষ্ঠ। অষ্টকে কি বলেছিলাম? অষ্টকে ভাবে প্রবর্তন, আর ষষ্ঠকে ভাবে পরিণতি। আমরা প্রথমে এই কবিতা কয়টা লাইন পড়েছি বলো তো? 14টা লাইন। এটি কিসের বৈশিষ্ট্য? এটা সনেটের বৈশিষ্ট্য। আর একটা জিনিস বলেছিলাম, মনে আছে, যে বাংলা সনেটের প্রবর্তক কাকে বলবো? মাইকেল মধুসূদন দত্ত। তবে যদি এখানে ভুল, একটা ভুল হওয়ার সম্ভাবনা, যদি বলা হয় সনেটের প্রবর্তক, তখন যদি তুমি মাইকেল মধুসূদন দত্ত লেখো তখন সেটা ভুল হবে। সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রা, ইতালিয়ান সাহিত্যিক। আমরা যদি কষ্ট করি, কিন্তু যদি কষ্ট করা হয় যে বাংলা সনেটের প্রবর্তককে, তখন তোমাকে বলতে হবে মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্নেরটা বুঝে উত্তর করতে হবে, অনেক সময় আমরা এই জিনিসটা ভুল করি। আমরা
কবিতাটা পড়লাম, এবার কবিতাটার মূল ভাবটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে কবিতার প্রতিটি চরণ আমরা একটু বিস্তীর্ণ করার চেষ্টা করব। কবিতার চরণ থেকে মূলত কবি চতুর্দশপদী কবিতা আবরণী থেকে সংগৃহীত করা হয়েছে। তার অনেকগুলো সনেটের একটা হচ্ছে কবির জন্ম যশোর জেলার সাগরদারি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদের তীরেই তিনি বড় হয়েছেন। কপোতাক্ষ নদের প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। এই কপোতাক্ষ নদে তিনি গোসল করেছেন, এই কপোতাক্ষ নদে তিনি পানি পান করেছেন। একথে তার শৈশবের যে আনন্দপূর্ণ পরিবেশটা তিনি কপোতাক্ষকে কেন্দ্র করে তিনি কাটিয়েছেন। কর্তব্যের তাগিদে তিনি ফ্রান্সের শুধু ভার্সাই নগরীতে অবস্থান করছেন। এখানে অবস্থান করেও তিনি এক মুহূর্তের জন্য কপোতাক্ষকে ভুলতে পারেননি। তিনি স্বয়ং স্বপ্নে সবসময় কপোতাক্ষকে স্মরণ করছেন, এবং তিনি কপোতাক্ষদের যে সৌন্দর্য বা কপোতাক্ষদের যে প্রাকৃতিক পরিবেশ সেটা তিনি কোথাও দেখতে পান। তিনি অনেক দেশে গিয়েছেন, অনেক নদীর জল পান করেছেন, কিন্তু কপোতাক্ষদের জল পান করে তিনি যে তৃষ্ণা মিলিয়েছেন সেটা কোথাও দেখাতে পারেননি। শেষের দিকে তিনি আফসোস করছেন, দুঃখবোধ দুঃখ প্রকাশ করছেন, আর হয়তো কপোতাক্ষদের সাথে তার দেখা হবে না। এখানে একটা কথা বলে রাখা দরকার যে নাকি মধুসূদন দত্ত একসময় খুব ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে খুব আর্থিক কষ্টে ছিল। তার বাবা তেজযুদ্ধ করার পর খুব আর্থিক অনশন করেছিল, সেখান থেকে তাকে মূলত বাংলাদেশের তার একজন দিকপাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সাহায্য করেছিলেন কিছুটা, আর তার বন্ধু বান্ধবদের কিছুটা সহযোগিতা করছে। এবং এই যে দুঃখবোধ, এই দুঃখবোধ থেকেও এবং এই যে দারিদ্রতা থেকেও তার ভিতরে এক ধরনের পরিবর্তন এসেছিল, হতাশা এসেছিল। সেই হতাশার বোধ থেকে হয়তো তার মনে প্রশ্ন ছিল যে আর হয়তো কপোতাক্ষকে তার দেখা হবে না। যে কপোতাক্ষকের কাছে মিনতি করেছেন যে তিনি যেরকম কপোতাক্ষকে স্নেহ দিয়ে বেঁধেছেন, কপোতাক্ষকের জন্য তাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে, এবং তিনি যেরকম স্মরণে স্বপ্নে কপোতাক্ষকে স্মরণ করছেন এবং কপোতাক্ষকের কথা মনে করছেন, এই কথাগুলো যেন কপোতাক্ষ না তার বাংলা ভাষাভাষী সবার কানে পৌঁছে দেয় যে তিনি এখনো এই দেশকে ভালোবাসেন এবং এই দেশের প্রতি তার মহত্ব এখনো আছে। তাহলে মূলত আমরা কি দেখলাম যে তার স্মৃতিকাতরতার অন্তরে তার দেশপ্রেমটা এই কবিতায় ফুটে উঠেছে। তোমাদের সামনে এক খাতা আছে, আমরা কিছু শব্দার্থ বলবো, শব্দার্থগুলো একটু লেখার চেষ্টা করো, কিছু কঠিন শব্দ আমরা যাই। এখানে আমাদের মধুসূদন দত্তের লেখার মধ্যে অনেক সময় একটা সংস্কৃত শব্দের প্রাধান্য উল্লেখিত হয়েছে, বিশেষ করে তৎকালীন কবিদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আমাদের মধুসূদন দত্ত আরও দু একজন কবির মধ্যে তাদের তখন একটু সংস্কৃত শব্দের আধিক্যটা আমরা দেখতে পেতাম, এবং এই কবিতায় কিছু শব্দ আছে যেগুলো হয়তো তার নিজস্ব শব্দের মধ্যে পড়ে। আর সততত্ব সবাই লেখ, সতত সর্বদা, সতত সর্বদা, বিরলে একান্ত, বিরলে একান্ত, নিশা অর্থাৎ রাত্রি, নিশা রাত্রি, ভ্রান্তি
ভ্রান্ত শব্দ তো ভুল। তাহলে আমরা যখন কবিতাটা বললাম, কবিতার মূল ভাবটা জানলাম, কিছু শব্দের অর্থ করলাম, এবং কবিতাটা আমরা একটু প্রতিটি লাইন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সতত হিন তুই পরম, সতত কি বললাম, সর্বদা সবসময় বলছেন হিন তুই সবসময় আমরা মনে কর, সতত সবসময় তোমার কথা ভাবিয়ে বিরলে, আমি একান্তে নিজমুহূর্তে যখন থাকি মনের অজান্তে বা মনের অবচরে আমি সবসময় তোমার কথাই ভাব, তোমাকে নিয়ে ভাবি। সতত যে মতি লোক নিশার স্বপ্নে শুনে মায়ার মন্ত্র ধ্বনি, এটা ব্র্যাকেটে আছে, তোমার সময় হয়তো অনেকে প্রশ্ন করছে স্যার ব্র্যাকেটের ভিতরে কেন দিলে এটা, এটি এই কারণে যে ব্র্যাকেটের মধ্যে অনেক সময় আমরা কোনো কিছু ইন্ডিকেট করার জন্য দিয়ে থাকি, কী বলবো, মনে করে ধরো আমরা অঙ্কের একটা সূত্র যখন দেখি ধরো এ স্কোয়ার প্লাস ওয়াই সেভেন প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটে কী লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে, ঠিক একইভাবে এই কথাটা সেরকম ইন্ডিকেট করছে যে যেভাবে যে মতি লোক নিশার স্বপ্নে শুনে মায়ার মন্ত্র ধ্বনি, মানুষ যেরকম করে ঘুমের ঘরে সারাদিন সে যেটা চিন্তা করে বা যে যা কিছু চিন্তা করে তার মনের অগোচরে সে সেগুলো শুনে সেগুলো দেখে, আমিও সারাদিন ধরে কপতা পণ্ডিতকে ভাবি নিয়ে ভাবি এবং ওই মায়া মন্ত্র ধ্বনির মতো আমি সেটা শুনতে পাই, শুনতে পাই তব করে জুড়াই কান আমি ভ্রান্তির ছড়া, যে তুমি যে বলে যাচ্ছ নদীর যে কলকল শব্দ সেটা আমি শুনতে পাই, এবং আমি জানি সেটা ভুল করে শুনছি, তারপরে আমার মনটা জুড়ায়, আমার কানটা জুড়ায়, ভুল হলো পরক্ষণ আমি ভাবি যে আমি তো কর্তাপণদের কাছে নিয়ে কিন্তু আমি কর্তাপণদের কলকল ধরে শুনছি, তাও ভালো, তার কানটা কবি কানটা খুবই জোর আছে। বহু এরপর কবি হচ্ছে বহু দেশ দেখিয়েছে বহু নদ দলে, বহু দেশে কবি গিয়েছেন বহু নদ দেখেছেন, বহু নদ দলে মানে কি দলে অর্থাৎ পিছিয়ে বা অতিক্রম করে, বহু অনেক নদী কবি অতিক্রম করেছে, অনেক নদী পার হয়েছে, কিন্তু স্নেহে কৃষ্ণ মিঠে কাঁদে তুমি জন্ম স্নেহের তৃষ্ণা, স্নেহের তৃষ্ণা বলতে তুমি এখানে কপতাক্ষ নদে সন্তান যেরকম দুগ্ধ স্রোতের তুমি জন্ম নিয়েছেন, সন্তান যেরকম মায়ের দুধ পান করে তৃষ্ণা এটাই কবি বলছেন যে আমার এই তৃষ্ণা আমি কপতাক্ষ নদের জল পান করা ছাড়া কোথাও মেটাতে পারি না। মূলত এই দেশকে যদি আমি আমার মা হিসাবে কল্পনা করি তার কপতাক্ষ নদ, কপতাক্ষ নদের জলধারা মায়ের দুধ, সে দুধের সাথে তুলনা করেছেন কবি কপতাক্ষ নদের জলকে, এবং এই কপতাক্ষ নদের প্রাকৃতিক পরিবেশ বা এই মাতৃভূমির প্রাকৃতিক পরিবেশ, এই মাতৃভূমির আলো ছায়া আমরা বড় হচ্ছি, ঠিক সন্তান যেরকম মায়ের দুধ পান করে বড় হয় কবি বলছেন যে কপতাক্ষ নদীর জল পান করে আমি যে তৃষ্ণা মিটিয়েছি সেটা আমি কোথাও মেটাতে পারি না। শেষের দিকে এটা ছিল কবি ভাবের প্রবর্তন, আর ভাবের পরিসমাপ্তিতে বলছেন আক্ষেপ করছেন আর কে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরে, আর কে হবে দেখা, কবি বলছেন যে এই যে বললাম আর্থিক কষ্ট অভাব অভাব কোনো মধ্যে কবি মনের যে পরিবর্তন কবিতে আর হতো কবিতাপণের সাথে তার দেখা হবে না। তিনি বলছেন যে প্রজারা রাজাকে কী দেয়, কর দেয়, ট্যাক্স দেয়, খাসনা দেয়, ঠিক সেভাবে কপতাক্ষণের যে বয়ে চলছে তার মূর্তিটা গিয়ে প্রচুরতে সাগর, এটা এক ধরনের ট্যাক্স, এবং কপতাক্ষণ বয়ে যাওয়ার সময় তার যে কলকল ধ্বনি কই বলছেন তুমি যেভাবে ট্যাক্স বা কর দিতে যাচ্ছ
ঠিক সেভাবে তোমার যে পরগুলো ধ্বনি সে ধ্বনির সাথে আমার দেশপ্রেমটাও যেন তুমি সবার কানে পৌঁছে দাও। সবাইকে বলো যে আমি এখনো আমার দেশকে ভালোবাসি, আমার পক্ষকে ভালোবাসি। এটা তোমার কাছে আমার বিনতি। বঙ্গবন্ধু জনের কানে সখে সখা রীতে নাম তারে প্রবাসী মুজি প্রেম ভাবে। বঙ্গবন্ধু জনের কানে বাংলা ভাষাভাষী সবার কানে যে আমি এখনো আমার প্রিয় মানুষের মতো, প্রিয় জনের মতো, আমার প্রিয় মানুষকে আমি যেভাবে ভালোবাসি ঠিক সেভাবে তাকে ভালোবাসি এবং সেভাবে তার আদর করে তার নামটা এখনো আমি এই প্রবাসে বসে বসে নিচ্ছি। এই কথাটা যেন বাংলা ভাষাভাষী সবার কানে তুমি পৌঁছে দাও। এটা তোমার কাছে আমার বিনতি যে আমি এখনো রয়েছে যে তোমার নাম বঙ্গের সঙ্গে, যে আমি এখনো বাংলা ভাষাকে বাংলা ভাষার মতো দিয়ে এখন আমি তোমাকে স্মরণ করছি। তাহলে এই কবিতা আমরা মূলত স্মৃতি কাতরতার অন্তরালে আর অত্যন্ত যে দেশপ্রেম সেটাই কবি বলছে। কবি যেরকম কবিতা প্রণবকে স্নেহ জড়িয়ে ধরেছেন, তিনি অনুরোধ করেছেন তাকেও যেন তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে তার কথাটা যেন বাংলা ভাষাভাষী সবার কানে পৌঁছে দেওয়া হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা কবি পরিচিতি গত দুই মাসে কবি পরিচিতি বললাম, স্বরের বৈশিষ্ট্য বললাম, কবিতা নিয়ে আলোচনা করলাম, কবিতার মূল ভাবটা পড়লাম, কিছু শব্দার্থ পড়লাম, সব কিছু আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। শেষের দিকে আমরা তোমাদের কাছ থেকে দুটা প্রশ্ন নিতেই পারি যে কবি কবিতা প্রণয়নের স্রোতকে কিসের সাথে তুলনা করছেন বলো তো? মায়ের দুধের সাথে, মায়ের দুধের সাথে তুলনা করেছেন। বহুদের দেখিয়েছে বহু নাম দল এই কথার কথা থেকে, অর্থাৎ তিনি অনেক দেশে গেছেন, অনেক নদীকে পার হয়েছেন, অনেক নদী দেখেছেন, দুগ্ধ স্রোতের তিনি জন্মগ্রহণ স্থান। অর্থাৎ এই কথার অর্থ কি? অর্থাৎ কবিতা কোনো জল অর্পণ করে তিনি যে তৃষ্ণা মিলিয়েছেন তিনি আর কোনো নদীর জল মিটাতে পারেন। মূলত এই জিনিসগুলো জানা থাকলে আমরা কবিতার প্রশ্নগুলো উত্তর করতে পারবো এবং যে উদ্দীপক যেটাই থাকুক মূল ভাবটা যদি জানা থাকে তাহলে উদ্দীপকটা আমরা বুঝে উত্তরটা দিতে পারি। আশা করি তোমরা বাসায় একটু পড়ে নেবে এবং পরবর্তীকালে যদি একটা অন্য ক্লাসে আমি যদি পারি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই মাস্ক পরে ঘর থেকে বের হবে এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে। আর যতদিন না স্কুল খুলছে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই তোমাদের সঙ্গে আসবো। ভালো থাকো সবাই।